পবিত্র রমজান মাসে ট্রাফিক পুলিশের দায়িত্ব যেন আরও বেড়ে যায়। এ সময় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে নগরবাসী যেন নির্ধারিত সময়ে বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন। রাজধানী ঢাকার যানজট নিরসনে রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের। প্রচণ্ড রোদ, বৃষ্টি, ঝড়, ধুলো, ধোয়া ও শব্দ মাথায় নিয়েই রাস্তায় প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। রমজান মাসেও এর ব্যতিক্রম হয়নি। রোজা রেখে প্রচণ্ড খরতাপ মাথায় নিয়ে রাজধানীর প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এভাবেই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ইফতারের আগ মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এরিয়ায় রোজা রেখে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুলিশ। চলছে এলো পাতারি যানবাহন, তবুও থেমে নেই দায়িত্ব পালন। সোনিয়া খান, খবর সংযোগ।